আপনি মাল বিক্রি করতে জানলে আপনার নাম কি, ব্র্যান্ডিং কি, মার্কেটিং কি লাগে না। পাকমন্দার সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি মোবাইল অ্যাক্সেসে তখনই আমি মানুষ এক নাম্বার, আমি এক নাম্বার হতাম নইলে। তখন আমার চিন্তা করতে হতো লোগোটা কী করতে হইব, নামটা কী করতে হইব, লোগোর ডিজাইন কালার কী করতে হবো, প্যাকিং ডিজাইন কালার করতে, এই করতে করতে আমার যে বাজেট ছিল, কারণ আমার কাছে জিরো টাকা ছিল, মাথায় নেও কাঁধে নেও কীভাবে নাও এটা জানি না, মাল বিক্রি করতে হইব। হালিমা মোবাইল, মোবাইলের নাম আসলে কী হতে হবে, সিমেন্স, স্যামসাং, কত রকমের নাম এখানে। আলহামদুলিল্লাহ আপনি মায়ের নামে নাম দিলেন, অ্যান্ড ব্র্যান্ডিং যারা প্র্যাকটিস করে, ব্র্যান্ড প্র্যাকটিশনাররা, তারা আপনার এই নামটাকে কেমনভাবে নেয় ভাই? একদিন আমি আমার রুমে শোয়া, ঠিক আছে, এসি চলতেছে, আমি প্রায় খুব মানে ঘাম দেওয়ার মতো বা একটু অসুস্থ দেওয়ার মতো, আমার ওয়াইফ বলছে কী হয়েছে, বলছে যে না আমি একদিন পড়তেছি দেখে আমার খুব মানে অস্বস্তি লাগতেছে, বলছে কী জিনিস। তখন আমার ওয়াইফরে দেখালাম যে ঘটনাটা হয়েছে যে আমি যখন আজকে 3 বছর আগে মোবাইল লঞ্চিং করি, খুব বড় করে লঞ্চিং করি, তখন হালিমা মোবাইল নামে আমি লঞ্চিং করি, ঠিক আছে। তো আমি দেখা গেছে যে হালিমা মোবাইল অ্যাক্সেস, হালিমা মোবাইল, হালিমা টেলিকম যেটা মোবাইল অ্যাক্সেসে এক নম্বর হয়েছে, আমরা কিন্তু কোনো ব্র্যান্ডিং ছাড়া ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, ঠিক আছে, আমি সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটর ছিল, আমি কোনো মানে আমার কাছে ওই বাজেটও ছিল না, আমার ওই ইয়ে ছিল না, আমার কথা হলো যে আমি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমি লোকজনের কাছে যাবো, লোকজন আমার প্রোডাক্ট খুঁজে নেবে, ঠিক আছে, অ্যাড দিয়ে আমাকে পণ্য বিক্রি করতো। তখন আর ওই ধারণাও ইয়ে ছিল না, জানতামও না যে কীভাবে অ্যাড দিত। আমি বললাম তো আমি সব কিছু কুমলে থেকে করছি, আমার যতটুকু জ্ঞান ছিল ওই জ্ঞানের মাধ্যমে আমি করছি, আমি আসলে জানতাম না যে ব্র্যান্ডিং কোনো জিনিস আছে, মার্কেটিং কোনো জিনিস আছে, তারপরে যে মানে টিজি টার্গেট গ্রুপ বলতে কোনো জিনিস আছে, হ্যাঁ, এইগুলো এখনও আমি জানার চেষ্টা করি না, বাট বুঝি যে হ্যাঁ আসলে কিছু প্রোডাক্ট আছে, কোনো কিছু করতে হয়। বাট আমি তখন ছিলাম র মাল, আমরা মাল ব্যাক বিক্রি করতে হবো, মাথায় নেও কাঁধে নেও কীভাবে নাও এটা জানি না, মাল বিক্রি করতে হবো, মাল বিক্রি করে প্রফিট করতে, ওই প্রফিট দিয়ে আবার মাল কিনে আনতে হবে, এতটুকু বুঝি এখন, এটা বুঝি এখনও আমি এটা বুঝি, ঠিক আছে, এবং সামনে যত দিন থাক বাঁচবো আমি এটাই বুঝবো, কারণ বিজনেস এটাকে বলে, রাইট। এটা এটার ইস্যু আমি আপনাকে পরে বলবো, ঠিক আছে, আপনি যেটা প্রশ্ন করছেন, শিওর শিওর, ঠিক আছে। তো আমার ওয়াইফ বলে কি, আমি দেখো তখন ওই হালিমা মোবাইল দেখে প্রথম 200-300 কমেন্ট আসতেছে যে হালিমা মোবাইল এ নাম দিয়ে মোবাইল চলবে না, তাহলে সামনে থেকে জমিলা কমিলা এভাবে তারা অনেকেই দেখেছে, এটা নেগেটিভ ই করতেছে আপনাদের পেজে, আমার না ব্র্যান্ড প্র্যাকটিশনার পেজে, ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপে নতুন বাংলাদেশি একটা মোবাইল ফোন লঞ্চ হয়েছে এইটা নিয়ে সবাই তখন কমেন্ট, একটাই হয়েছে তো ব্র্যান্ড প্র্যাকটিশনার আলোচনা হয়, এবং খুব ভালো প্ল্যাটফর্ম, আমি এটা আলোচনাগুলো আমি অনেক দেখি। পরে আমি আমার এক বন্ধু আমাকে মেসেজ পাঠাইছে, দিয়ে বলেছে তুই এটা জয়েন কর, তো সে আমাকে জয়েন করায়, তখন আমি এগুলো পড়তে শুরু করি, 200-300 মেসেজ প্রথম নেগেটিভ আসছে, ঠিক আছে। তো আসার পর তখন ভালো ভালো যারা ব্র্যান্ড মার্কেটিং, যারা ভালো ভালো মার্কেটিং, তখন তখন তারা অনেকে যারা ফিল্ড লেভেলে কাজ করে, হ্যাঁ, তারা বলছে যে না আমরা হালিমা অ্যাক্সেসরিজ আমরা আজকে 7-8 বছর ধরে চিনি, আমি নিজে 2-3 বছর ধরে ব্যবহার করি, এটা খুব ভালো কোম্পানি। এই তখন থেকে আসছে না 200-300 থেকে এটা দূরে ভাগ হয়ে গেছে, হ্যাঁ, একটা গ্রুপ বলতেছে এটা নেগেটিভ মার্কেটের ভাষা, আর আরেকটা গ্রুপ বলতেছে না এই মধুতে পড়ছে আমি। তখন আমার বন্ধু আমার বউ বলছে তখন কী হয়েছে, আমি বলছি আল্লাহ মানে আমি তখন এভাবে বলছি, আমি আল্লাহ বলছে এই পাকনার লগে আমার দেখা হয়েছে না এর আগে, যদি এই পাকনাদের সাথে আমার দেখা হতো, যারা নেগেটিভ কথা বলতেছে, যারা এই পাকনাদের সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি মোবাইল অ্যাক্সেসে তখনই আমি মানুষ এক নাম্বার, আমি এক নাম্বার হতাম নইলে। তখন আমার চিন্তা করতে হতো লোগোটা কী করতে হইব, নামটা কী করতে হইব, লোগোর ডিজাইন কালার কী করতে হবো, প্যাকিং ডিজাইন কালার করতে, এই করতে করতে আমার যে বাজেট ছিল, কারণ আমার কাছে জিরো টাকা ছিল, ঠিক আছে, তখন আর হয়তো আমার কোনো কিছু বিক্রি বিক্রি করে আমি এটাতে শুরু করতে হইতো, শুরু হয়ে গিয়ে আমি শেষ হয়ে যেতাম, মানে বুঝছেন। তখন আমি বলছি যে আল্লাহ বাজাচ্ছে আমার তাদের সাথে আমার দেখা হয়নি, ঠিক আছে, অনেক পরে দেখা হয়েছে, হ্যাঁ, তখন আমি অলরেডি মোবাইল অ্যাক্সেসরিজে এক নাম্বার। তো মুদ্রা কথা হলো আসলে যে আপনি মাল বিক্রি করতে জানলে, ঠিক আছে, আপনার নাম কি, টিজি কি, ব্র্যান্ডিং কি, মার্কেটিং কি লাগে না, ঠিক আছে, আপনি জানতে হবে যে আপনার প্রোডাক্ট কি, আপনি পণ্যটা কী তৈরি করতেছেন, ঠিক আছে, এটা জানলে আপনার হবে।